রক্তচোষা বাদুর বা ভ্যাম্পায়ার, এই ছিল তার পরিচয়। তার প্রাসাদে একবার যে আসে আর ফেরে না কখনো, কেবল পাওয়া যায় একটা রক্তহীন মৃতদেহ। এভাবেই এক বিখ্যাত উপন্যাস আর তার কাহিনী অবলম্বনে তৈরি সিনেমার মাধ্যমে কাউন্ট ড্রাকুলাকে চিনেছে সারা বিশ্ব। যতটা চিনেছে তার চেয়ে বেশি ভয় পেয়েছে, আর এই ভয়ের আড়ালে রয়ে গিয়েছে ড্রাকুলার সত্যিকারের পরিচয়। কে এই কাউন্ট ড্রাকুলা? নিছক সাহিত্যিক চরিত্র, নাকি এর মধ্যে রয়েছে বাস্তবের কোনো আদল? আসুন শুনে নেওয়া যাক সেই কাহিনী। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। ড্রাকুলা নাম শুনলেই যেন শিরদাঁড়াবে, নেমে যায় বরফের স্রোত, মনে পড়ে যায় সেই বিরাট প্রাসাদের কথা, যার একচ্ছত্র অধিপতি রাত নামলেই জেগে ওঠেন অন্ধকারের শক্তি নিয়ে, ছলে বলে কৌশলে কোনো মানুষকে নিয়ে আসেন নিজের কব্জায়, আর তারপর সেই হতভাগ্যের গলায় বসে যায় তার সদন্ত, নিঃশব্দে শুষে নেন শিকারের শরীরের সব রক্ত, নতুন করে শক্তি সংগ্রহ করে উঠে দাঁড়ান অন্ধকারের রাজা কাউন্ট ড্রাকুলা। কেবল মনের মাধুরী দিয়ে গড়া চরিত্র নন এই কাউন্ট ড্রাকুলা। রোমানিয়া অঞ্চলে নাকি সত্যিই এককালের রাজ্যপাট ছিল তার। আসলে কে তিনি, কেন এবার তার নামের সঙ্গে জুড়ে রয়েছে এমন কিংবদন্তি? কাউন্ট ড্রাকুলার আসল নাম তৃতীয় ভ্লাদ, তবে তার উপাধি ছিল দ্য ইম্পেরাল, আর এই ইম্পেরাল শব্দটির সঙ্গে জড়িয়ে রয়েছে ড্রাকুলার রক্তচোষা মিথের উৎস। কারণ শত্রুর রক্ত দেখতে ভালোবাসতেন এই নিষ্ঠুর শাসক, শত্রুকে শাস্তি দেওয়ার জন্য এক নৃশংস উপায় অবলম্বন করতেন তৃতীয় ভ্লাদ, শূল, অর্থাৎ কোনো ধারালো ফলাওয়ালা দণ্ডে গেঁথে ফেলা হতো সেই হতভাগ্য মানুষগুলিকে। খোলা আকাশের নিচে দিনের পর দিন ওইভাবে থাকতে থাকতে অমানসিক যন্ত্রণায় মৃত্যু হতো তাদের। জীবন্ত অবস্থাতেই তাদের শরীর থেকে মাংস ঠুকরে খেত শিকারী পাখিরা। শোনা যায় একটা গোটা সৈন্যবাহিনীকেই নাকি এইভাবে শাস্তি দিয়েছিলেন ভ্লাদ। মৃত্যুর পরেও সেই দেহগুলি রেখে দেওয়া হয়েছিল ওইভাবে, যাতে তা দেখে সবাই আন্দাজ করতে পারে ভ্লাদের বিরোধিতা করলে তার ফল কি হবে। এই ঘটনার পরেই টেপেস বা দ্য ইম্পেরাল তকমা জুড়ে যায় ভ্লাদের নামের সঙ্গে। রোমানিয়ার ওয়ালাশিলা অঞ্চলের শাসক দ্বিতীয় ভ্লাদের সন্তান ছিলেন তৃতীয় ভ্লাদ। 1431 সালে অটোমান সাম্রাজ্য বিরোধী খ্রিস্টীয় সংগঠন অর্ডার অফ দ্য ড্রাগন এর সদস্য হয়ে দ্বিতীয় ভ্লাদ নাম নেন ড্রাকুল। ড্রাকুলের সন্তান তৃতীয় ভ্লাদের নাম তাই ড্রাকুলা। অটোমান আর হাঙ্গেরি এই দুই সাম্রাজ্যের দুদিক থেকে আক্রমণে কোন ঠাসা দ্বিতীয় ভ্লাদ সন্ধি করেছিলেন বেশি শক্তিশালী অটোমানদের সঙ্গে। নিজের রাজত্ব বজায় রাখতে দুই ছেলে ভ্লাদ ও রাদুকে পণ বন্দি হিসেবে পাঠিয়েছিলেন তাদের কাছে। শৈশবের এই অত্যাচারিত বন্দি জীবন ভ্লাদকে পাল্টে দিয়েছিল। দ্বিতীয় ভ্লাদের মৃত্যুর পর তিনি কৌশলে মুক্তি পেয়েছিলেন, আর তখন থেকেই তিনি একদিকে কড়া হাতে ওয়ালাশিলার হাত ধরেন, আর একদিকে অটোমানদের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগেন। শুধু বিদেশি শত্রু নয়, যে অভিজাত সমাজের হাতে দ্বিতীয় ভ্লাদ খুন হয়েছিলেন তাদের ওপর জাত ক্রোধ ছিল তাঁর, ফলে তাদের প্রতি তাঁর নৃশংসতা মাত্রা ছাড়িয়ে যেত। অন্যদিকে সাধারণ প্রজাদের কাছে তিনি ছিলেন রবিনহুডের মতো। ওয়ালাশিলার অরাজকতা দূর করে তাকে নতুন ভাবে সাজিয়েও তুলেছিলেন, যদিও সময়ে সে কথা মনে রাখেনি। ইতিহাসের পাতায় একজন রক্তপিপাসু শাসক হিসেবেই অমর হয়ে আছেন ভ্লাদ দ্য ইম্পেরাল। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।